আসসালামু আলাইকুম। যে ঘটনাটি আমি বলতে চাচ্ছি সেটা আমার এক ফ্রেন্ড আমার সাথে শেয়ার করেছে এবং এটা তার নিজের একটা এক্সপিরিয়েন্স। আমার বন্ধু ঢাকাতেই ওর বাবা মায়ের সাথে একসাথে ফ্যামিলি স্টে করে এবং ওদের বাসায় প্রায়ই ওর এক খালাতো ভাই আসতো যে ওর খুবই ক্লোজ ছিল। তো সে নাকি কাউকে কোনো কিছু না জানিয়েই হঠাৎ করে চলে আসতো, মানে যখন তার ইচ্ছে করত এবং তখনই সে চলে আসতো। তো এই ব্যাপারটার সাথে ও এবং ওর ফ্যামিলি মেম্বার্স সবাই ইউজ টু ছিল। তো একদিন ওর বাসায় ওর আব্বা আম্মু কেউ ছিল না, তারা কোনো একটা কাজের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তো সেদিন ওর কাজিন ওদের বাসায় আসে। অলওয়েজ সে আমার ফ্রেন্ডকে ইনফর্ম না করেই হঠাৎ করে চলে আসে। ওর কাজিন এভাবে হুট করে চলে আসায় ও একটু বিব্রতকর অবস্থায় পড়ে যায় যে কী রান্না করে খেতে দিবে, কারণ তখন তো অলরেডি ডিনার টাইম ওভার হয়ে গিয়েছিল। তো তখন ওর কাজিন ওকে বলে যে তার ক্ষুধা নেই, সে নাকি কিছু খাবে না, অথচ সে নাকি যখনই তার খালার বাসায় আসতো তখনই সে আগে এসেই বলতো যে আমার খিদে পেয়েছে, আমি অনেকক্ষণ ধরে কিছু খাইনি, আমাকে খেতে দাও। এ কথাটা নাকি সে এসেই বলতো এবং আমার বন্ধুর মাকে ব্যতিব্যস্ত করে তুলতো। কিন্তু সেদিন সে চুপচাপ ছিল, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা বলছিল না। তো আমার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করলো যে তোর মতন একটা ফুডি এ কথা কীভাবে বলতে পারে, তোর শরীর ঠিক আছে, তুই কি অসুস্থ, মানে কাজিনদের সাথে যেরকম খুনসুটি করতে হয় সেভাবেই সে ফান করেই কথাটা জিজ্ঞেস করলো। তোর কাজিন এ কথাটা নিয়ে কোনো রকম রিয়্যাক্ট না করেই বলল যে না, আজকে আমার খুব টায়ার্ড লাগছে, আমি হাত মুখ ধুয়ে ঘুমাতে যাব। তো আমার ফ্রেন্ড ভাবলো যে ওর আম্মু হয়তো বাসায় নেই, যাতে ওর কোনো অসুবিধা না হয় তাই ও কথাটা বলেছে। তো পরে আমার ফ্রেন্ড আবার তাকে জিজ্ঞেস করলো যে খালি পেটে কেন ঘুমাতে যাবি, একটু নুডলস করে দিই, বেশি সময় লাগবে না, তুই না খেয়ে ঘুমাতে যাস না। তো তখন ওর কাজিন ওকে বলে যে না থাক, তোকে আর এখন কিছু করতে হবে না, আমি কিছু খাবো না। তো আমার ফ্রেন্ড আবার জিজ্ঞেস করে যে তুই কি ব্রাক করলি, তোকে এভাবে বললাম দেখে? তখন ওর কাজিন একটু হেসে বলে যে না, রাগ করবো কেন, আমার সত্যি কিছু খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাতে যাব। তো তারপর এটা নিয়ে আর কোনো কথা না বাড়িয়ে ওরা মানে এটা নিয়ে আর কোনো আলোচনা করলো না। আরেকটা জিনিস আমার ফ্রেন্ড খেয়াল করলো যে ওর কাজিন খুঁড়িয়ে হাঁটছিল, নর্মালি হাঁটছিল না। তো তখন সে তাকে জিজ্ঞেস করে যে কিরে তোর পায়ে কী হয়েছে, তুই খোঁড়াচ্ছিস কেন? তখন ওর কাজিন বলে যে আসার সময় রিক্সা থেকে পড়ে গিয়েছিল এবং তাই পায়ে ব্যথা লেগেছে। এটা শুনে আমার ফ্রেন্ড একটু ওয়ারিড হয়ে পড়ে এবং দেখতে চায় যে কোথায় ব্যথা লেগেছে, এবং সে তার পায়ের দিকে তাকিয়ে দেখে যে বেশ ভালো রকমের ক্ষত হয়ে গেছে এবং তার পা দেখে যেটা তার মনে হচ্ছিল যে এতটা আঘাত নিয়ে তোর দাঁড়ানোরই কথা না, মানে প্রচুর কষ্ট হওয়ার কথা দাঁড়াতে গিয়ে, ও হেঁটে বেড়াচ্ছে কীভাবে। তো ওর পায়ে এমন অবস্থা দেখে সে চিন্তা করে যে তাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, না হলে আরও বাড়াবাড়ি কিছু হয়ে যাবে। তো ও যখন জিজ্ঞেস করলো তাকে যে তুই ডাক্তারের কাছে যাসনি কেন, তখন ওর কাজিন বলে যে তুই শুধু শুধু টেনশন করিস না, আমার কিছু লাগেনি, একটু ব্যথা আছে, ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ফ্রেন্ড তবুও ওকে জোর করে নিয়ে যেতে চায়, কারণ ওর মনে হচ্ছিল হি ওয়াজ সিভিয়ারলি ইনজিওর্ড। তখন ওর কাজিন একটু রাগ করেই বলে যে বললাম না তুই বেশি কিছু মানে এত চিন্তা করিস না, আমার কিছু হয়নি, আমি এত রাতে ডাক্তারের কাছে যেতে পারবো না, আমার ঘুম আসছে। তো
আমার ফ্রেন্ড তখন চিন্তা করে যে তার বাবা মাকে ব্যাপারটা জানাবে যে এরকম ওর খালাতো ভাই পায়ে ইঞ্জুরি নিয়ে বাসায় আসছে কিন্তু ডাক্তারের কাছে যেতে চাচ্ছে না। কিন্তু তখনই ওর কাজিন আবার হঠাৎ করেই কান্নাকাটি শুরু করে দেয় এবং ইমোশনাল হয়ে মানে গেলে তখন ওর ফ্রেন্ড ওকে একটু শান্ত করে বলে যে তুই কাঁদতেছিস কেন, কান্না করার কী আছে, ডাক্তারের কাছে গেলে তো তোরই ভালো, তোর পায়ের পেনটা কমে যাবে, পরে যদি রাতে বাড়াবাড়ি কিছু হয় তখন কী হবে। তখন ওর কাজিন একটু শান্ত হয়ে ওকে বলে যে দেখ ডাক্তারের কাছে যাওয়ার মতো অবস্থা হলে আমি নিজেই যেতে পারতাম, কিন্তু আমি এখানে তোর সাথে দেখা করব, গল্প করব, মজা করব বলে আসছি, তোর সাথে আড্ডা মারবো বলে আসছি, আমি না হয় কাল সকালে ডাক্তারের কাছে যাব। তো আমার ফ্রেন্ড তখন রাতে ওর সাথে আর এটা নিয়ে কোনো আর্গিউ না করে বলে যে আচ্ছা ঠিক আছে কালকে সকালেই না হয় যাব, কিন্তু যদি রাতে পায়ের ব্যথা বাড়ে তখন কি করবি। তো তখন ওর কাজিন বলে যে না তেমন কিছু হলে আমি পেন কিলার খেয়ে নিব, তুই এত চিন্তা করিস না। আর ফ্রেন্ড যখন আন্টিকে ফোন করে ওর কাজিনের অ্যাক্সিডেন্টের কথা জানাতে চায় তখন ওর কাজিন বাধা দেয়, সে বলে যে খালা জানতে পারলে তার মাকেও তিনি জানিয়ে দিবেন এবং তিনি ওখান থেকেই অনেক টেনশন করবেন, হয়তো অসুস্থ হয়ে পড়বেন, তাই কালকে সকালে ডাক্তারের কাছ থেকে এসে সব কিছু জেনে তারপর সে নিজেই সবাইকে বাড়িতে জানিয়ে দিবে। তো সে রাতে আর কোনো কথা বাড়ানো হলো না তাদের ভিতরে। তো তাদের বাড়িতে তার অ্যাক্সিডেন্ট নিয়েও কেউ কোনো মানে তাদেরকে কিছু ইনফর্ম করলো না। রাতে আমার ফ্রেন্ড ও তার কাজিন একই রুমে ঘুমিয়েছিল, কারণ আমার ফ্রেন্ডের মনে হয়েছিল যেহেতু তার পায়ে ব্যথা এবং রাতে যদি কোনো কিছু দরকার হয় বা কোনো হেল্প লাগে সে হেঁটে রুম পর্যন্ত যেন না যেতে পারে বা না তাকে যাতে না যেতে হয়, তাই সেও একই রুমে তার সাথে ঘুমাতে গেল হলো। তো ওর কাজিন আবার লাইট অন করে ঘুমায় সব সময়, ওটা নাকি ওর ছোটোবেলার অভ্যাস ছিল যে একটা ডিম লাইট হলেও লাইট অন করে ঘুমাতো সে। তো সেই রাতে আবার আমার কাজিনের মানে আমার ফ্রেন্ডের কাজিন তখন তাকে বলল যে তুই সবগুলো লাইট অফ কর। তো আমার ফ্রেন্ড তখন বলল যে তুই তো ছোটোবেলা মানে তুই তো সব সময় লাইট অন করে ঘুমাস, লাইট অফ থাকলেই তোর আরও অস্বস্তি লাগে। তো তখন আমার ফ্রেন্ড একটু অবাক হলো যে তুই ঠিক আছিস, তাহলে আজকে লাইট অফ করতে বলছিস কেন। তো এই প্রশ্নের সে কোনো উত্তর দেয় না, তো বলে যে প্লিজ লাইট অফ কর, আমার মাথা ব্যথা করছে, আমি আমার ঘুম আসবে না। তখন আমার ফ্রেন্ড একটা সবগুলোই লাইট ফ্যান অফ করে দিল ওই রুমের এবং একটুখানি ভাবতে থাকলো যে আজকেও হঠাৎ এরকম উইয়ার্ড কেন বিহেভ করছে, কাজগুলো সে আগে কোনো দিনও করতো না আজকে সেগুলো করছে, এটার কারণ কি। তো এরকম চিন্তার মাঝখানেই ওর কাজিন ওদের ছোটোবেলার কিছু কথা বলা শুরু করে। তো আমার ফ্রেন্ডও তখন ওই নিয়ে তার সাথে খাটে শুয়ে শুয়ে গল্প করতে থাকে, হাসি ঠাট্টা করতে থাকে। এর মাঝে একবার আমার ফ্রেন্ডের কাজিন ওকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোকে আমি ছোটোবেলায় খুব জ্বালাতাম না রে। তো আমার ফ্রেন্ড তখন একটুখানি মানে মজা করেই বলে যে ছোটোবেলায় কেন, তুই তো এখনও আমাকে প্রচুর জ্বালাস, এই যে হুটহাট করে চলে আসিস, এসে ট্রাভেল করিস, আবার না জানি আজকে কী কাণ্ড ঘটায় আসছিস, যে তোর এই অবস্থা, মানে জাস্ট মজা করে বললো, সিরিয়াসলি বলেনি। তো এর সাথে মানে আমার ফ্রেন্ড আরও একটা কথা জিজ্ঞেস করলো যে তুই যে বললি তোর টায়ার্ড লাগছে তুই ঘুমাবি, তো এখন ঘুমাচ্ছিস না কেন। তো এটারও কোনো উত্তর দেয় না, সে অন্য প্রসঙ্গে কথাটা ঘুরিয়ে নিয়ে যায় এবং কিছুক্ষণ পরই মানে একটু চুপ থেকে তারপর আরেকটা কথা বলে যে তুই আমাকে ক্ষমা করে দিস যদি আমি তোকে কোনো কষ্ট দিয়ে ফেলি। তো তখন আমার ফ্রেন্ড মানে একটুখানি অবাক হয় যে তুই আজকে এভাবে কথা বলছিস কেন, কী হয়েছে তোর। তো তখন এই কথাটারও ওর কাজিন কোনো উত্তর দেয় না। সো তো আমার ফ্রেন্ড মনে করে যে হয়তো ওর মানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই ওর মাইন্ডসেট একটু মানে চেঞ্জ হয়ে গেছে।
তো এই বলে ওরা ঘুমিয়ে পড়ে এবং ভোরে ঠিক আজান দেওয়ার আগে আমার ফ্রেন্ডের ঘুম ভাঙে এবং ঘুম ভেঙে সে নামাজ পড়ার জন্য উজু করতে যায়। তো তখন ওর কাজিনেরও আবার ঘুম ভাঙে এবং সে দেখে যে তার কাজিন ওয়াশরুমে যাচ্ছে। তো সে তো উজু করে নামাজ পড়ে এসে তার রুমে আবার ঘুমাতে গেল, তো দেখে যে তখনও তার কাজিন ওখানে ছিল না, তো ভাবে যে হয়তো ওয়াশরুমে আছে এখনও। তো তখন আবার মানে আফটার হাফ অ্যান আওয়ার সে যখন ওয়াশরুম থেকে বের হয় না, তখন সে একটু চিন্তিত হয়ে পড়লো যে আবার কি হলো ওর। তো সে যখন ওয়াশরুমের দিকে গেল তখন দেখলো ওয়াশরুমের দরজা খোলা কিন্তু ভিতরে কেউ ছিল না। যদি বের হতো তাহলে তো আমার ফ্রেন্ডের চোখে পড়ার কথা ছিল। তো সে বাসার সবগুলো রুম, কিচেন, বারান্দা সব কিছু খুঁজে দেখলো কিন্তু কোথাও তাকে পেল না। তো আরেকটা জিনিস তার মাথায় আসলো যে ও বাইরে গেল কি না। সো আমার ফ্রেন্ড যখন বাইরে তাকে খুঁজতে যায় তখন সে দেখে যে ওদের বাসার মেইন গেটটা লক করাই আছে, মানে কেউ খোলেনি দরজাটা, তাই ওই দরজা দিয়ে যাওয়াও তো ইম্পসিবল। বাট তারপরও সে বাইরে গিয়ে দেখলো, ওদের বাসার ওয়াচম্যানকেও জিজ্ঞেস করলো যে কেউ বাইরে গিয়েছে কি না, কিন্তু তখনও কেউ বাইরে যায়নি। সো এবার যখন সে কী করবে বুঝতে পারে না, তখন সে তার মাকে ফোন করে এবং তার ছেলের কথা শুনে তার মা তো অনেক শকড এবং স্পিচলেস হয়ে যায়, কারণ তিনি জানান যে তার কাজিন কাল সন্ধ্যায় তাদের বাসায় আসার জন্য যে বাসে করে রওনা দিয়েছিল সে বাসটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ছেলেটার পায়ে একটা রড ঢুকে যায় এবং হাসপাতালে তাকে নিয়ে অপারেশনের সময় এক্সেসিভ ব্লাড লসের জন্য সে মরে যায়, ওখানেই তার মৃত্যু হয়। তো তাকে খবরটা জানানোর ট্রাই করছিল ওর বাবা মা কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিল না কাল থেকে, এবং সিচুয়েশান সামলাতে গিয়ে ওকে ইনফর্ম করার মাথাটাও ওকে ইনফর্ম করার কথাটাও তাদের মাথা থেকে বেরিয়ে যায়। সো এই কথাটা শোনার পর আমার ফ্রেন্ড কমপ্লিটলি ব্ল্যাক আউট হয়ে যায় যে, এবং তখনই সে তাদের বাসার গ্রাউন্ড ফ্লোরে বসে পড়ে কারণ তার ভেতরে আর কোনো এনার্জি ছিল না দাঁড়িয়ে থাকার, এবং একটু পরেই সে মাথা ঘুরেও পড়ে যায়। তার যখন জ্ঞান আসে তখন সে দেখে যে তাদের বাসার অন্যান্য ফ্ল্যাটের মানুষজন ওই রুমে দাঁড়িয়ে আছে, এবং পরে সিচুয়েশান একটু ফেভারেবল হলে ওর মা যখন ঢাকায় আসে তখন ঢাকায় ব্যাক করার পর সে তার ছেলের কাছে সব শুনে তিনিও মানে দিশেহারা হয়ে যায়, এই ঘটনার ব্যাখ্যা তিনিও পাচ্ছিলেন না। কিন্তু তার তিন চার দিন পরও আমার ফ্রেন্ড যথেষ্ট অসুস্থ ছিল, তার খুব জ্বর ছিল, পরে ধীরে ধীরে সে সুস্থ হতে শুরু করে আন্টির সেবা যত্নে। কিন্তু এখনও আমার ফ্রেন্ড ওই রাতের ইনসিডেন্ট ভুলতে পারেনি, বিশেষ করে ওই রাতে ওর কাজিনের সাথে ওর কনভারসেশন। তো এটাই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা যেটার কোনো এক্সপ্লেনেশন সে আজও পায়নি।